हमारे मुक्ति आलो आलो आकाशे हमारे मुक्ति आलो आलो हमारे मुक्ति धुलाए धुलाए घासे घासे आकाशे हमारे मुक्ति आलो आलो देह मने सुदूर पारे हारिए फेली अपनारे देह मने सुदूर पारे हारिए फेली अपनारे गानेर सुरे आमार मुक्ति ऊर्धे भाषे आकाशे आमार मुक्ति आलो आलो आकाशे आमार मुक्ति आलो आलो। আমাদের অমিত রায় কিন্তু ব্যারিস্টার হয়ে ফিরলেন, ওর বাবাও কিন্তু তাই ছিলেন। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা তিন পুরুষকে অধঃপাতে দেবার জন্য যথেষ্ট। ভালো বলেছ, তবে ফ্যাশনকে বিদ্রুপ করবার কৌতূহল অমিতের ক্লান্তিহীন। অমিতের নেশে হচ্ছে স্টাইলে, কেবল সাহিত্য বাছাই নয়, বেশভূষায় এমনকি ব্যবহারেও। রাইট, 100% রাইট। পাঁচজনের মধ্যে অমিত একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম, অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে। এখানে কিন্তু শেষ নয়, আমাদের অমিতটা বড়ই বেহিসেবি উড়নচণ্ডী। তোর বলাটা যথেষ্ট হলো না। অমিত বান ডেকে ছুটে চলে বাইরের দিকে, সমস্তই ও ভাসিয়ে দেয়, হাতে কিছুই রাখে না। মানলাম। ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে, মেয়েদের সঙ্গে অমিতের ব্যবহার দেখলে যে কোনো পুরুষের মনে ঈর্ষার উদয় না হয়ে পারেই না। তা বটে, মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য নেই, আবার বিশেষভাবে কারো প্রতি আসক্তিও তো দেখা যায় না। এক কথায় কি সেটা আমি বলি, মেয়েদের সম্বন্ধে অমিতের কোন আগ্রহ নেই, কিন্তু উৎসাহ আছে। শ্যামল, কথাটা হাস্যরসাত্মক বটে, কিন্তু অমিতের ক্যারেক্টার অ্যানালাইসিসের কনক্লুশন এতে হলো না। কনক্লুশনটা তাহলে কি? কনক্লুশনটা হচ্ছে, মেয়েদের সম্বন্ধে অমিতের মন শুধু তর্কই করে, মীমাংসায় পৌঁছয় না। মিস লিলি, তাকিয়ে দেখো কি চমৎকার শরতের আকাশ, আর লেকে তোমার চোখের মতোই স্বচ্ছ নীল স্তব্ধ জল।
আর চারপাশে অপরূপ নির্জন নির্জনতা, আর তারই মাঝখানে শুধু তুমি আর আমি। এমন অপরূপ সমাবেশটি কিন্তু আর অনন্তকালের মধ্যে কখনো কোনো দিন ঘটবে না। তুমি যা বললে তা এতটাই সত্য যে না বললেও চলতো। আচ্ছা ধরো, যদি দৈবাৎ কোটি কোটি যুগের পর হঠাৎ কোনো একদিন বিধাতা এই অপরূপ সুন্দর সোনার মুহূর্তটিকে আবার আমাদের সামনে তুলে ধরে, তাহলে সেই অপরূপ সুন্দর সোনার মুহূর্তটি অন্য মনে খসে পড়বে সমুদ্রের জলে, তাকে আর খুঁজেই পাওয়া যাবে না। এ যে দেখছি বিদ্যুৎ রেখায় আঁকা এক সুস্পষ্ট ছবি, চারিদিকের সমস্ত কিছু থেকে একেবারেই স্বতন্ত্র। পৃথিবীতে দেখবার যোগ্য লোক হয়তো পাওয়া যায়, কিন্তু তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না। তাই আজ এই দুর্লভ অবসরে দেখার তৃষ্ণা মেটাতে হবে। কৃষ্ণ ও গো কৃষ্ণ আমার বক্ষ জুড়ে চোখ।
পাওনা শাস্তির অপেক্ষায় আছি, অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল, আর সে ভুলের শুরু আমার থেকেই। আপনার কণ্ঠস্বরটি উচ্ছ জলের যে উচ্ছলতা তারই মতো নিটোল। এ যেন অম্বুরি তামাকের হালকা ধোয়া, জলের ভেতর দিয়ে পাক খেয়ে আসছে, অথচ নিকোটিনের ঝাঁজ নেই, আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ। একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে খুঁজতে উপরে চলে গিয়েছিলাম, আর সে কারণে উপরওয়ালার ধাক্কা খেতে হল। ওই উপরওয়ালার আছে কুটিল কুশ্রী সব গ্রহ, এ তাদেরই কুকির। দিদি, লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে সময় লাগবে। তুমি গাড়ি সারিয়ে নেবার ব্যবস্থা করো। আচ্ছা। আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন তো যেইখানে অনুমতি করবেন পৌঁছে দিতে চাই। পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস, দরকার হবে না। দরকার তো আমারই, ওই যে ক্ষমা করলেন তার প্রমাণ। উপসংহারে অন্তত এইটুকু দেখাতে দিন যে আপনার ওই ড্রাইভারের চেয়ে আমি অযোগ্য নই।
দুঃখের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বাড়ি। কাল যদি আপনার সময় হয় একবার আসবেন, কর্তমার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। আমার সময়ের কোনো অভাব নেই, বললে এক্ষুনি আসতে পারি। পথ আজ হঠাৎ একই পাগলামি করল, দুজনকে দুই জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো একই রাস্তায় চালান করে দিল। পাওনা শাস্তির অপেক্ষায় আছি, অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল, আর সে ভুলের শুরু আমার থেকেই। আচ্ছা অমি, তুমি বিয়ে করো না কেন? বিয়ে বিয়ে ব্যাপারটাতে সবচেয়ে জরুরি হচ্ছে পাত্রী, জানিস তো। শেকোলালা বাঁধে বটে কিন্তু ভোলায় না, আফিমালি বাঁধেও বটে আবার ভোলায়ও। আমাদের আজকের সাহিত্য সভার পরবর্তী আলোচ্য বিষয়টা হচ্ছে রবি ঠাকুরের কবিতা। কি খুঁজছেন? আগে না না কিছু খুঁজছিলাম না। মাস্টার মশাই বলেছিলেন যে উনি বলেছেন বড্ড গরম পড়েছে, তাই না? কে জানে কে জানে কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে।